আলাইকুম কুম প্রিয় দর্শক এই পবিত্র মাহের রমাদানের ইফতারের পূর্বে আমরা বিশ্বের যে প্রান্তে বসে আল্লাহ সুবাহান অর্ডারের অপেক্ষা করছি কখন রবীন্দন অর্ডার করবেন ইফতারের জন্য আমরা সে অপেক্ষায় আছি প্রিয় দর্শক এই দোয়া কবুলের সময় এই দোয়ার মাসে রহমতের মাসে বরকতের মাসে যে মাসে আল্লাহ সুবাহানা হুয়া আলার বরকত অঝোর ধারায় আমাদের উপর বর্ষণ হয় আল্লাহ পাকে রহমত চতুর্দিকে ছেয়ে আছে প্রিয় দর্শক এই রহমতের মাসে বরকতের মাসে আমরা সব সময় আল্লাহ সুবাহানা হুয়া তাল্লাহর কাছে কায় দোয়া করব। আল্লাহর কাছে চাইব আল্লাহর কাছে গুনা মাফের জন্য কান্নাকাটি করব। রোনা জারিতে নিজেদেরকে ব্যস্ত রাখবো তাহার সালাতে দাঁড়িয়ে যাব রবের কাছে হাত তুলে বলবো রব্বুল আলমিন আমাকে মাফ করো সারাটি জীবন বহু গুণা করেছি অন্যায় করেছি প্রাপ্ত করে ফেলেছি রব্বুল আলমিন এই মাখফেরাতের মাসে তুমি আমার জীবনের গুণাগুলোকে মাফ করে দাও আমরা দোয়া করব রব্বুল আলমিন অনেক গুণা করেছি যে গুনার কোনো হিসাব নাই সে গুনার জন্য যদি তুমি আমাদেরকে শাস্তি দাও আমরা দুনিয়া আখেরাত আমাদের বরবাদ হয়ে যাবে ও রব্বুল আলমিন আমাদেরকে মাফ করো আমরা দোয়া করব কারণ এই মাসটি হলো দোয়ার প্রিয় দর্শক এই দোয়ার মাসে আল্লাহ সুবাহালার কাছে চলুন না قائم بكي، أبقى الله آب ركزي اكتو حاتو كوري اللهم آمين اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام رب العالمين বড় গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে আমরা হাত তুলেছি আল্লাহ জীবনে গুণা করতে করতে আল্লাহ নিজের জীবনটাকে আমরা নিঃশেষ করে দিয়েছি এই গুনার জন্য যদি তুমি আমাদেরকে শাস্তি দাও যদি তুমি আমাদেরকে আজাব রব্বুল মিন আমাদের জায়গা জাহান্নাম সার আর কিছুই হবে না রব্বুল আলমিন বড় আশা নিয়ে তোমার কাছে হাত তুলেছি মাবুদ আল্লাহ দয়া করে মেহরবানি করে তোমার গফুর নামে ওসিলাই তোমার এই গুনাগার বান্দাদেরকে তুমি মাফ করে দাও দর্শকরা রব্বুল আলমিন এই দোয়া কবুলের সময় আল্লাহ তোমার কাছে হাত তুলেছেন তোমার রাসূল তো বলেছেন ইফতারের পূর্বে যে দোয়াটা করা হয় এই দোয়াটাকে ফেরত দেওয়া হয় না রব্বুল আলহামিন বড়ো আশা নিয়ে তোমার কাছে হাত তুললাম আমাদের সকলকে তুমি মাফ করে দাও আমাদের জীবনের তুমি করে দাও আমরা হাত তুলেছি আমাদের মা প্রিয়তম বাবা কবরে শুয়ে আছেন আল্লাহ যে মা যে বাবা সারাটি জীবন আমরা সন্তানদের জন্য সবকিছু করেছেন আল্লাহ সেই বাবাকে আপনি মাফ করে দেন সেই মায়ের জীবনের গুণাগুলোকে আপনি মাফ করে দেন সেই মায়ের কবরটাকে জান্নাতুল মধ্যে মঞ্জুর করে নেন অনেকে সন্তান হারিয়েছেন অনেক বাবা এমন রয়েছেন যারা সন্তান নিজের কাঁধে নিয়ে আল্লাহ রব্বুল আলমিন নিজের হাতে সন্তানকে দাফন করেছেন আল্লাহ সেই সন্তানদেরকে আপনি মাফ করে দেন সেই বাবাদেরকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ মাসে তোমার কাছে আল্লাহ বারবার চাই আমাদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের জীবনের ছোট বড় জানা জানা সকল গুণাগুলোকে মাফ করে দাও তোমার প্রিয় বান্ধা আমাদেরকে বানিয়ে নাও তোমার রসুলের উন্মত হিসেবে যেন পরকালে উঠতে পারি সেই তৌফিক তুমি দান করো আল্লাহ পরিবার গুলো দিয়ে পরিপূর্ণ করে দাও মাসের সমস্ত রোজা গুলোকে কবুলার মঞ্জুর করে নাও রানা তাল মিনা ইন্সিমা ইন্নক রহিম আমিন آمين برحمتك يا أرحم الراحمين